পুলিশকে কেউ ফোন করেছে, পুলিশ এলো, পুলিশ এসে তুলে নিয়ে আমাকে তুলে নিয়ে রেস্কিউ করে চলে গেল থানায়। তখন বাজে কত না পৌনে একটা, ওদের বক্তব্য কি না ওই বাবু সোনা, ও ফোন করলে, ও ফোন করে যদি ছাড়তে বলে ছাড়বে, না তো ছাড়বে না। বললাম স্যার আমি ছাড়তে, মানে আমি কি অ্যাকিউজড? বলছে এই তোর এখন ওসব কথা শোনা হবে না, তোকে আমি যেটা বলছি তুই চুপচাপ বস। তা পৌনে পাঁচটার সময় ওই বাবু সোনা গেল থানায় গেল, তবে সলিল বাবু নামে একজন ছিল, ওরাই নিজেদের মধ্যে নাম বলাবলি করছিল। তা আমাকে বল, উনি বললেন যে এই তুই এখানে একটা লিখে দে যে আমার বক্তব্য আমি যা দিয়েছি প্রজাতন্ত্র দিবসে সেটার জন্য ক্ষমা চাইছি, সে বক্তব্য ভুল ছিল। আমি বলি স্যার বক্তব্য কী ভুল ছিল? রে তুই এটা লিখবি না বাইরে মেয়ে রেডি করা আছে নিয়ে এসে শ্লীলতাহানি কেস দিয়ে ওই যে গড়াতে ঢুকিয়ে দেবো, আর সরকার মাইনে দিচ্ছে খাচ্ছিস বলে স্ল্যাং ল্যাঙ্গে সারাক্ষণ ব্যবহার করে যাচ্ছে। তা আমি বাধ্য হয়ে একটা সাদা কাগজ দিল, মানে সে প্রচণ্ড বাধ্য হয়ে, হ্যাঁ এদিকে আবার ছেলে স্ত্রী বাড়িতে এরা থাকে, ছেলে 5 বছর বয়সী, মুহুর মুহ এদের মোটামুটি হুমকি দিচ্ছে, আমাকে হুমকি দিচ্ছে যে ওই ছেলে বউ বাঁচবে না, তো কোনদিন রাস্তায় যাবি দেখবি পরের দিন খবর হয়ে যাবি, আর ওই ইয়ে অ্যাক্সিডেন্টে মারা গেছিস, কে গাড়ি চাপাবে কোন ধার দিয়ে চাপাবে বুঝতে পারবি না, যেদিন মারবো বলবো সেদিন মরে যাবি। আমি বাধ্য হয়ে ওই সাদা কাগজে লিখে দিলাম, আবার ও সিকে জিজ্ঞেস করলাম যে কাকে অ্যাড্রেস করে লিখবো। বলছি তুই কোথায় এসছিস? থানায় এসছি। আমাকে অ্যাড্রেস করে লেখ, ও সিকে অ্যাড্রেস করে লেখ। বলছি আমি যা বলছি তাই শুনবি, বাসে উঠবি সরাসরি বাড়ি যাবি, কোনো হাসপাতালে যাবি না, কোথাও যাবি না, আমার লোক তোর সঙ্গে থাক ফলো করছে, কিন্তু মানে এত ট্রমাটাইজড হয়ে গেছি যে আমি বাসে উঠে বাড়ি চলে এসেছি, এত অসুস্থ আমি বেরোতে পারছি না। বল শেষে একজন বন্ধু, সে হাতুড়ে চিকিৎসক, তার কাছ থেকে ওষুধ এনে ওই একটা খাচ্ছি টেবিলে ওষুধ, এই পাশটা এত যন্ত্রণা করছে গায়ে জ্বর, একটু ডাক্তার দেখাতে পারছি না।